আসসালামু আলাইকুম, আমি তামান্না চলছি। পুরানো একটি টপিক নতুন করে আবার অনেকেই শুনতে চেয়েছেন, সেটি হচ্ছে ভাত আর ওজন বেড়ে যাওয়া। দেখেন, আমরা আসলে বাঙালি, আমাদের মেইন এবং প্রধান স্ট্যাপলই হচ্ছে রাইস। শুধু বাংলাদেশ নয়, বিভিন্ন কান্ট্রি, বিভিন্ন দেশে, এশিয়া এবং আর অন্যান্য বিভিন্ন দেশে আসলে রাইস বা ভাতই কিন্তু আসলে অনেক ইম্পর্টেন্ট স্ট্যাপল এবং প্রধান স্ট্যাপল। সো এই ভাতই যদি আসলে আমাদের খাওয়া বন্ধ হয়ে যায় ওজনের কারণে, তাহলে এটা ডেফিনেটলি মন খারাপের একটি বিষয়। আজকে আমি একটু ক্লিয়ার করছি, নতুন কিছু তথ্য দিচ্ছি যে ভাতে কেন আসলে আমাদের ওজন বাড়ে। প্রথমত দেখেন, আমরা আমাদের ফ্যামিলির দাদা দাদি নানা নানি সবাইকে দেখি যে ভাত খেতে। গ্রামে আমাদের যারা সিনিয়র সিটিজেন আছেন তাদেরকে দেখবেন ভেরি লিন অ্যান্ড থিন। আপনি একটু জিজ্ঞেস করলেই দেখবেন তারা হয়তো তিন বেলা ভাত খেয়েও লিন অ্যান্ড থিন। খুব বেশি দূরে যেতে হবে না, আপনার বাড়ির সহযোগীকেও যদি একটু খেয়াল করেন যে অনেক পরিমাণে ভাত খেয়েও কিন্তু সে আসলে অনেক ভালোই আমাদের তুলনায় অ্যাটলিস্ট হেলথের দিক থেকে লিন অ্যান্ড থিন থাকে। এটার কারণ কি? এটার কারণ আসলে পরিশ্রম। ভাত শুধু খেলেই হয় না, আপনাকে বার্ন করতে হবে। ভাতে ক্যালোরি বহুল একটি খাবার। অবভিয়াসলি অনেকেই একটি কথা বলে থাকেন, ভাত খাবো না, ভাতে ফ্যাট। আজকে থেকে এই শব্দ, এই বাক্যগুলো চেঞ্জ করবেন, কারণ ভাতে আসলে কোনো ফ্যাট নেই। মূলত ভাত শর্করা জাতীয় খাবার, ভাতের প্রথম প্রধান ক্যালোরি মানে মেইন ক্যালোরিটা পাই হচ্ছে ভাত কার্বোহাইড্রেট থেকে। অর্থাৎ ভাতের ক্যালোরির বেশিরভাগটাই আসে কার্বোহাইড্রেট থেকে, এবং ভাত খেলে ও বেশি ক্যালোরি, ভাত কম খেলে কম ক্যালোরি, এটা ডিপেন্ড করবে কিন্তু ভাতের উপর না, ডিপেন্ড করবে আপনি কতটুকু খাচ্ছেন তার উপরে। অর্থাৎ আপনি যদি বেশি ভাত খান বেশি ক্যালোরি, আপনি যদি কম বা পরিমিত ভাত খান পরিমিত বা কম ক্যালোরি। সুতরাং এখানে পরিমাণের খেলাটাই আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট, ভাতকে এক্ষেত্রে দায়ী করে লাভ নাই। দেন ভাতে আসলে কি পুষ্টি আছে? ভাতে কিন্তু কার্বোহাইড্রেট ছাড়াও সামান্যতম প্রোটিন, সেই সাথে আমাদের কিছু লেস মিনারেলস পাওয়া যায়, এবং অবশ্যই বি ভিটামিনের খুব ভালো উৎস কিন্তু ভাত। মনে রাখবেন, অনেকেই বলেন ভাতে ফ্যাট, আসলে ফ্যাট কিন্তু ভাতে একেবারেই নেই বললেই চলে। কারণ ভাত রান্না করতে প্রয়োজন হচ্ছে চাল আর পানি, এমনকি এখানে লবণও দেওয়া হয় না। সুতরাং ভাত কিন্তু পুষ্টিকর একটি খাবার, সহজ পাচ্য, সহজে হজমযোগ্য একটি খাবার। এবার আসেন, তাহলে কেন আমরা আসলে ভাত খেলে মোটা হয়, বা পুষ্টিবিদ্যা কেনই বা মাত্র একবেলা ভাত খেতে দেয়, কাদের আসলে ভাত খেলে মোটা হয়? আমি একটু বলি, ভাত ছাড়া যে সমস্ত ফ্যাক্টরসগুলি এখানে কাজ করে সেগুলোই আজকে তুলে ধরবো। প্রথমত হচ্ছে, যারা সারাদিনে ভাত না খেয়ে বাসায় ফিরে রাতে অনেক ভাত খান তাদের ওজন বাড়বে। অর্থাৎ এখানে দায়ী ভাত না, এখানে দায়ী হচ্ছে মিল সিলেকশনে। আপনি সারাদিনে, অর্থাৎ সকালে যদি ভাত খেতেন ততটা সমস্যা হতো না, দুপুরেও ভাত খেলে অতটা প্রবলেম হতো না, কিন্তু সারাদিনে ভাত না খেয়ে যদি রাতে ভাত খেয়ে ফেলেন তাহলে অবশ্যই সেটা আপনার ওজন বাড়িয়ে দেবে। দ্বিতীয়ত হচ্ছে, রাতে বেশি রাত করে ভাত খাওয়া এবং ভাত খেয়ে শুয়ে পড়া, এটা আপনার অভ্যাসের প্রবলেম, ভাতের প্রবলেম না। অর্থাৎ দুপুরেও যদি যারা ভাত খেয়ে শুয়ে পড়েন বা ঘুমিয়ে থাকেন, ভাত খাওয়ার পর শুয়ে পড়া বা ঘুমিয়ে থাকা, এই ধরনের বদ অভ্যাসের কারণে কিন্তু ওজন বাড়ে, দোষটা গিয়ে পড়ে আসলে ভাতের উপরে। তৃতীয়ত হচ্ছে, যারা সারাদিনে কম খান একবেলা বেশি খান, মনে করেন সারাদিনে কম খেয়েছি একবেলা একটু বেশি করে ভাত খাবো, বা ভর্তা জাতীয় খাবার বেশি থাকে যাদের আইটেমে মেনুতে, তাদের কিন্তু ভাত কনজাম্পশন বেশি হয়। অর্থাৎ আপনি যদি মেনুস বাড়ান, অনেক ধরনের আইটেম করেন এবং সেই সাথে ভাত নিয়ে বসেন, তাহলে অবশ্যই আপনার সেই আইটেমগুলো খাওয়ার কারণে হলো ভাতের পরিমাণ বেড়ে যাবে। তাহলে এখানে দায়ী ভাত না, এখানে দায়ী আপনার রান্নাবান্না বা আপনার মেনু সিলেকশনের। সুতরাং ভাত যদি কেউ বড় প্লেটে খান এবং খুব খিদা লাগিয়ে ভাত খান, অবশ্যই ভাত খাওয়া বেশি বেড়ে যাবে। আরেকটা গ্রুপের ভাত খেলে ওজন বাড়ে, যারা মাসে এক মাস ভাত না খেয়ে ওজন কমানোর চেষ্টা করে, বাকি দুই মাস দেখা যায় তাদের আর সেই ওজন কমানোর ইচ্ছাটা থাকে না, তখন আবার তারা ভাত খাওয়া শুরু করে, আবার তারা মোটা হয়। সো ভাত আসলে রেগুলার খাবার, এটি পরিমিত পরিমাণে খাবেন। ভাত খাওয়ার বেস্ট সময় যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো সকাল, সকালবেলা ভাত খেলে সেটা বার্ন হয়ে যায়। আর যদি জিজ্ঞেস করেন গুড টাইম কখন, গুড টাইম হচ্ছে লাঞ্চ, মিডিয়াম পরিমাণে খাবেন, সেটাও অনেকটা বার্ন হয়ে যায়, কারণ আপনার স্টেপ কাউন্ট যত হবে তত বেশি বার্ন হবে। আর রাত হচ্ছে সবচেয়ে খারাপ, তবে যারা নিয়ন্ত্রণ করতে পারেন, যারা হেলদি, যারা এক্সারসাইজ করেন, তারা রাতে পরিমিত পরিমাণে খেতে পারবেন। সেই ক্ষেত্রে রাত 8টার মধ্যেই রাতের মিলটি শেষ করে ফেললে ভাতের কারণে ওজন বাড়ার কমপ্লেনটি কিন্তু আসবে না। ভাত পরিমিত পরিমাণে খাওয়া সবচেয়ে ভালো, ছোট প্লেট নিয়ে বসবেন, ভাতের সাথে অনেক বেশি আইটেম রাখবেন না, তাহলে ভাত খাওয়া বেশি হয়। মোটা চালে, যত মোটা চাল খাবেন, যত পলিশিং কম চাল
কম থাকবে চালে, তত ভাত সেই ভাতের পুষ্টি সবচেয়ে ভালো। মনে রাখবেন যারা যত ফ্যান্সি চিকন চাল খাবেন সেই ভাতের সেইটার মধ্যে পুষ্টি কিন্তু অনেকটা কম থাকে। সো লাল চাল, মোটা চাল, এগুলো চাল আসলে আমাদেরকে ক্যালোরি কন্ট্রোলে সাহায্য করে, বেনিফিটস বেশি দিয়ে থাকে। অনেকে আসলে বুঝেন না যে ভাত আসলে কিভাবে খেলে এনজয় করা যায়, তাদের জন্য আমার আজকের পরামর্শ, সকালবেলা ভাত খেয়ে বের হয়ে যেতে পারেন, সারাদিনে আর খাওয়ার প্রয়োজন নাই। দুপুরে লাঞ্চে পরিমিত পরিমাণে ভাত খেতে পারেন, ভাতের সাথে মাছ সবজি থাকে, তাই কেউ যদি ভাত বন্ধ করে দেন সে তার কিন্তু মাছ আর সবজি খাওয়া খুব একটা হয়ে ওঠে না। তাই উল্টাপাল্টা খাবার খাওয়ার চেয়ে মাছে ভাতে বাঙালি মাছে ভাতেই থাকেন, পরিমাণটা শুধু নিজে কন্ট্রোল করেন, ভাতের মতো একটি খাবারকে সারা জীবনই এনজয় করতে পারেন, সেই রকম অবস্থাতেই আপনারা মেনটেন করে থাকেন।